সবাই কেমন আছো? হোপ তোমরা সবাই ভালো আছো। এখন বাইরে প্রচুর ঠান্ডা, সঙ্গে স্ট্রবেরির মরশুম। তো আজকে আমি তোমাদেরকে একটা ডেজার্ট বানাবো যেটা স্ট্রবেরি দিয়ে, কিন্তু খুব দেশি স্টাইলে, মানে আমাদের হাতের কাছে সেই সমস্ত আইটেম সবই থেকে থাকে। সো লেটস কুক। তো ফার্স্টে আমি এখানে স্ট্রবেরি কিছু কেটে রেখেছি, ফ্রেশ স্ট্রবেরি ধুয়ে এখানে পিস পিস করে রেখেছি। এরপর আসছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি দেব, আমি এখানে বিস্কিটের গুঁড়ো, মানে এটা ব্রেড ক্রাম্স দেওয়া যাবে না। আমরা যে বাড়িতে যে বিস্কিট থাকে সেই বিস্কিটগুলোকে গুঁড়িয়ে নিয়েছি। এখানে আমি দু রকমের বিস্কিট ইউজ করেছি, একটা হচ্ছে চকলেট ফ্লেভারের, তার জন্য ব্ল্যাক লাগছে, আর একটা হোয়াইট ফ্লেভারের নর্মাল বিস্কিট, কারণ এটা দেখতে সুন্দর লাগবে পুরো। তাই জন্য আপনারা যদি চান যে প্লেন একটাই বিস্কিট, এক স্টাইলের বিস্কুট দিতে, তো নো প্রবলেম। আচ্ছা, তো এখানে আমি নিয়েছি গুড়। আমি বলেছিলাম না প্রথমে যে দেশি স্টাইলে করবো, তাই জন্য আমি এখানে গুড় নিয়েছি। তো আপনারা যদি চান যে গুড়ের বদলে যদি ব্রাউন সুগার দিতে চান, তাহলে দিতে পারেন। আমি এগুলো করতে আমি এখানে মেল্টেড বাটার ইউজ করছি, অল্প করে মেল্টেড বাটার দিয়ে দিলাম। এবার এটাকে সবগুলোকে মিক্সড করে নিতে হবে, খুব ভালো করে মিক্সড করতে হবে। এটা একটা সাইডে রেখে দিলাম। এরপর যে মেন, আমি এই একটা ক্যান নিয়েছি, আমি এতে সবগুলো মিক্স করব। তো পরপর দেখতে থাকুন আমি কি কি মিক্সড করছি। এখানে আমি ইয়োগার্ট নিয়েছি, এই ইয়োগার্টটা ফ্রেশ ক্রিম ইয়োগার্ট। এখানে যদি আপনাদের কাছে প্লেন ইয়োগার্ট থাকে তাহলে আপনার প্লেন ইয়োগার্ট দেবেন, সঙ্গে দেবেন ক্রিম। কিন্তু যেহেতু আমার কাছে ক্রিমি ইয়োগার্ট আছে, সেহেতু আমি ক্রিম অ্যাড করছি না। তো এটা এখানে আছে, আমি দুজনের জন্য করছি। এখানে 85 গ্রামস ইয়োগার্ট আছে। আমি পুরো ইয়োগার্টটা নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিচ্ছি আলমন্ড, নর্মাল পিনাট আর ক্যাশিউ, এই তিনটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। আমি যে মিহি একদম গুঁড়ো করে নিয়েছি, আমি সেই অংশটা দিচ্ছি। আপনাদের কাছে যদি আরও কোনো রকমের নাটস থেকে থাকে, তো আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে, আমার কাছে তিন রকমের ছিল, আমি তাই তিন রকমের নাটস ইউজ করেছি। এরপর দেব মৌরি গুঁড়ো। মৌরিটাকে ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করেছি। আমি এখানে হাফটা দিলাম, বাদ বাকিটা পরে আমরা ইউজ করব। এটাকে পুরোপুরি সব যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি ওগুলো মিক্সড করতে থাকবো। এরপর দেব একটু ভ্যানিলা। ভ্যানিলাটা খুবই অল্প দেব, এটা জাস্ট ফর ফ্রেগ্রেন্স। আমার কাছে এখানে ভ্যানিলা এক্সট্রাক্ট যেটা, সেটা হচ্ছে পাউডার আছে, আপনাদের কাছে চাইলে লিকুইডও থাকে, লিকুইডও দিতে পারেন। আমি খুবই অল্প দিলাম, যাকে এক চিমটে মতন। এরপর দেব সুগার। রেডি, এবার কিভাবে সাজাবো। এখানে আমি দুটো গ্লাস নিয়েছি, দেখুন আমি কিভাবে সাজাচ্ছি। ফার্স্টে আমি এখানে কিছু কলা কেটে রেখেছি, কলাগুলো আমি দিয়ে দেব।
এটা খুবই ইজি এবং হাতে নাম স্ট্রবেরি কিছু দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি ব্লেন্ডটা, এরপর আমি আবার স্ট্রবেরি দেব কিছু। আমি ডেকোরেশনের জন্য ফ্রেন্ডস এখানে আমি স্ট্রবেরির একটা পাতাকে নিয়ে রেখেছিলাম। ফ্রেন্ডস দেখুন, আমি এই যে দুটো গ্লাস বানিয়েছি, দেখে নিশ্চয়ই ভালো লাগছে। তো প্লিজ ফ্রেন্ড, তো খেয়ে বলো কেমন হয়েছে। তো তার জন্য বানাতে হবে, আর তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে। সো বাই, টেক কেয়ার।